ভাই আরেকটা কথা আছে ভাই কি ও ভাই আর কি আছে ভাই আসল কথা তো বলিই নাই ভাই আসল কথা কি ভাই আবার এটা কিনলে ভাই গিফট আছে একটা জিনিস এটা ভাই এটা কাস্টমারে সারপ্রাইজ দেওয়ার জন্য লাস্টে বলুম ভাই ওয়াও এই দেখেন কি সুন্দর একটা জিনিস সুন্দর একটা চপার কিন্তু আছে আকর্ষণীয় কিন্তু জিনিসটা দেখতে দেখেন রাকিব ভাই আমি তো বাইরে থেকে আসলাম ভাই গলা তো একদম চৌচির হয়ে গেছে তৃষ্ণায় কি অবস্থা আপনার এখানে কি জুস টুস খাওয়ার কোনো ব্যবস্থা আছে ভাই আসেন সামনে আসেন এই যে ডাইরেক্ট ওপেন জুস বানায় খাও আপনাকে একবারে ঠান্ডা জুস বানায় খাওয়াবেন হ্যাঁ ভাই বলেন কি ভাই একবারে এই যে ডাইরেক্ট তৃষ্ণায় কিন্তু একদম শেষ হয়ে গেছে ভাই তাড়াতাড়ি আমাকে একটু জুস দেন ভাই এই যে ভাই দিতেছি ভাই কেমনে কি ভাই এই যে ভাই কেমনে কি ও আজব জিনিস ভাই এটা কি হাইড্রোলিক একদম মনে হচ্ছে কেমন করে যেন ঘুরে যাচ্ছে এইভাবে ঘুরলেই হবে এইভাবে দিবেন হয়ে যাবে ওয়াও এই যে এটা কি জুস বানাবেন এখন জুস বানাবো ভাই কিসের জুস ভাই এটা কি বানাইতেছ কিসের জুস বানাইতেছ মাল্টার জুস মাল্টা জি ও এটা কি লক করে নাকি ভাই জুস তো করতেছ না জুস পড়বো এই যে ভাই এই দেখেন দেখছেন কি সুন্দর জুস ভাই ভাই আমি কিন্তু একদম এই যে দেখেন এটা কিন্তু শেষ হয়ে গেছে এই যে ভাই আপনি তৃষ্ণা 1 মিনিটে শেষ হয়ে যাবো ভাই তাড়াতাড়ি করেন আমার একটু জুস বানাই এখন ভাই এই যে ভাই আমার অবস্থা কিন্তু খুবই খারাপ ভাই তাড়াতাড়ি আমার একটু জুস দেন এই যে দেখেন ভাই ও এটা কিন্তু লক করে থাকলে কিন্তু জুসটা এখানেই থাকে জুসের সোফার সাথে কিন্তু যায় না দেখেন না কত সুন্দর কি অবস্থা ও আবার কি রিভার্সও আছে নাকি ভাই আবার রিভার্সও আছে যদি আটকে যায় ভাই তো আটকে গেলে উপর দিকে উঠার বেজ উঠে আসছে ভাই ও এই যে ভাই কিন্তু দুই দিকে আপনি ই করতে পারবেন হুম এই যে দেখেন এই যে রিভার্স হ্যাঁ রিভার্স রিভার্স দেখছেন ও জুস কিন্তু অনেকখানি হয়েছে ভাই আমি তো গলা শেষ ভাই এই যে ভাই জুস খাবেন অবস্থা খারাপ ভাই খাই ভাই আগে তাহলে জিনিসটাই দেখেন জুস তো খামু জুস খাই আগে তাহলে এত সুন্দর একটা জিনিস এটা সম্পর্কে না জানলে কেমন হয় ভাই সব সব জানাই দিব এই যে আপেলও করা যাবে ভাই এই দেখেন আপেলও করা যায় হ্যাঁ ভাই এই বলেন কি ভাই এই যে দেখেন জুসে জুসের এটাই তো ভালো এই দেখেন একবারে ফ্রেশ সব চিপড়া এক ফোঁটা হ্যাঁ হ্যাঁ একদমই কিন্তু দেখেন সোফাগুলো একদম সোফাগুলো হ্যাঁ একবারে 2 মিনিট 1 মিনিটে হয়ে যাবে 1 মিনিট ভাই ভাই একটু লক করে রাখেন কেন এই লক করে একবারে জমবে ও লক করে রাখলে একদম জমে কিন্তু দুষ্টা বের হবে হ্যাঁ দেখেন রিভার্স এই দেখেন দিলাম এরপরে এটাকে ঘুরিয়ে দেব এই ওয়াও দেখছেন একবারে পিছনে ভাই দেখেন এই যে আরেক সিস্টেম আছে ভাই এই যে বাজলে এই যে যাতা দিয়ে দিবেন খালি আরো একটা সিস্টেম আছে ওই স্ক্রিনটা এটা হলো যাতা দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই আটকে গেছে আপনি কিন্তু রিভার্স যাতাও দিতে পারবেন এই রিভার্সও করতে পারবেন দেখছেন এটা এই যে এখানে যে এই যে এসেগা ভলিউমটা আছে এটা কিন্তু দেখেন দুই দিকেই এই দেখেন এই যে ভাই কি সুন্দর জুস আপেল জুস এক দুইটা আপেল কিন্তু এখানে দেওয়া আছে দুইটা আপেল থেকে দেখেন কি পরিমাণ জুস আসছে এই যে আরো দিব ভাই আরেকটা আছে না হ্যাঁ কি অবস্থা রে ভাই আদব মেশিন কিন্তু তো ভিউয়ার্স দেখতেই আছেন আপনারা কিন্তু যে আমরা কিন্তু জুস বানাচ্ছি একটা মেশিনে তো এটা সম্পর্কে আমরা এখন একদম ডিটেইলস জেনে নেই জুস তো বানানো শেষ আমাদের এটা কিভাবে কি অপারেটিং করতে হয় দাম দর কি অবস্থা ডেলিভারি কিভাবে দিবেন দেখছেন সবকিছু জেনে নেই একবারে দেখেন আপেলের সোফাটাও কিন্তু একদম শুকিয়ে বের হইছে এই যে ভাই জুস তিনটা আপেল থেকে কিন্তু দেখেন কি পরিমাণ জুস বের হইছে অনেক জুস বের হইছে কিন্তু তিনটা আপেল থেকে তো এটা কি কোন ব্র্যান্ডের হবে ভাই এটা হবে ভাই এই যে ডিএসপি ব্র্যান্ডের ডিএসপি ব্র্যান্ডের ডিএসপি ব্র্যান্ডের কি জুস স্যার এটা এটা হলো স্লো জুস স্যার হোল স্লো জুস স্যার হ্যাঁ ফাইবার আর মোটরটা কিসে কপার মোটরটা একবারে 100% কপার মোটর হবে 100% কপার মোটর জিএসপি ব্র্যান্ডের ডিএসপি ব্র্যান্ডের এই যে ডিএসপি ব্র্যান্ডের ডিএসপি একদম গায়ে কিন্তু লেখা আছে জি লেখা আছে তো এটা বলেন আর কি কি আছে বলেন একটু দেখি এটা আপনি 1 বছরের মোটরের ডাইরেক্ট গ্যারান্টি পাবেন 5 বছরের সার্ভিস ফ্রি পাবেন 5 বছরের সার্ভিস ফ্রি আর কি কি আছে এটার সাথে এটা আপনি এই যে দেখেন এই যে ক্যাপাসিটি শব্দ আছে হ্যাঁ হ্যাঁ ক্যাপাসিটি 150 ওয়াট 150 ওয়াট 115 আরপিএম এর 115 আরপিএম হবে 115 আরপিএম জি জি 115 আরপিএম আর 500 মিলি হবে 500 মিলি জুসের জারগুলো হবে 500 মিলি 500 মিলি
500 মিলি আর 300 মিলি জি 2000 হবে 2000 হবে এই যে একটা ব্রাশ দেওয়া আছে ওটা পরিষ্কার পরিষ্কার সব করতে পারবেন মানে জুসারের ভিতরে আপনি যখন পরিষ্কার করবেন ওলাটালা সব পরিষ্কার করতে পারবেন এই ব্রাশ দিয়ে কিন্তু এটা দিয়ে আপনি যে জাতা দিতে পারবেন এভাবে যদি বেজে এই জাতা দিবেন তাহলে আপনি গেলে যদি নিচে নামতে চাইতেছ না তখন কিন্তু এটা দিয়ে আপনি নিচে নামিয়ে দিতে পারবেন অনেক সুন্দর ফোল্ডিং সিস্টেম খালি জাতা দিবেন একবারে 1 মিনিটে জুস হয়ে যাবে ভাই দেখাইলাম আমি দেখলাম যে রিভার্স সিস্টেম আছে হ্যাঁ এই যে রিভার্স সিস্টেমে যে রিভার্স হচ্ছে উপর দিকে উঠে আসবে উল্টা ঘুরবে যখন যদি বেজে যাবে তখন রিভার্স দিলে আপনার এটা আবার পরিপূর্ণ হয়ে যাবে দেখলাম অনেক সুন্দর এখন আমাদেরকে জুস খাওয়ান আর হচ্ছে যে এটার দামটা কত কেউ যদি নিতে চায় এটার দাম কত পড়বে ভাই এটা ভাই করব ভাই যেহেতু গরম পড়ছে এখন সবাই জুস খাইতে যাবে জি ভাই আর জুস যদি ওর জন্য আমরা এটা নিয়ে আসি গরমের জন্য জুস খাবে তার জন্য এটা নিয়ে আসি হ্যাঁ জুস ফ্রেশ জুস যদি একবারে 100% ফ্রেশ জুস ভাই আপনি দেখানেন ভাই 100% ফ্রেশ জুস তো ফ্রেশ জুস খেতে চাইলে হাতে বানানো জুস খেতে চাইলে কিন্তু এরকম একটা জুস আর সবাই থাকে একবারে অরিজিনাল কোনো দুই নাম্বার কিছু নাই একবারে অরিজিনাল তো এটার দাম কত হবে ভাই তো একবারে অফার প্রাইসে দিব অফার প্রাইস অফার বলে আবার গলা কাটেন না না ভাই কোনো গলা কাটা কাটি সিস্টেম নাই একবারে মিনিমাম রেঞ্জ অফার প্রাইস এটা 12000 করব ভাই 12000 টাকা ভাই আচ্ছা দেন ভাই স্যার আমার 12000 টাকা বলেন একবারে 10500 10500 হ্যাঁ একবারে ডেলিভারি সব ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আপনি ঢাকার ভিতরে নিলেও একবারে হোম ডেলিভারি ফ্রি পাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি বাইরে ঢাকার বাইরে হচ্ছে আপনার সদর সদর ঢাকার বাইরে যেমন বরিশাল সদর কুমিল্লা সদর যে কোনো সদর থেকে আপনি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সদরে নেবেন আপনি ডেলিভারি ফ্রি কুরিয়ার থেকে নিয়ে নেবেন খালি আপনি বাইরে থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে বাইরে থেকে নিতে হলে আপনি অর্ডারের প্রসেস হলো আপনার নাম নাম্বার ঠিকানা নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার ওইখানে আপনি নক দিবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন আপনি সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আর যদি কেউ আপনাদের দোকানে আসতে চায় সেক্ষেত্রে দোকানে আসতে হলে আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট গ্রাউন্ড ফ্লোরে 1 এবং 2 নাম্বার শপ ডিএন স্টোর ডিএন স্টোর জি তো অসংখ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওটা যোগাযোগ করলে হবে ভাই আরেকটা কথা আছে ভাই কি ও ভাই আর কি আছে ভাই আসল কথা তো বলিই নাই ভাই আসল কথা কি ভাই এটা কিনলে ভাই গিফট আছে একটা জিনিস গিফট আছে আপনি কি ভাই চপার নাকি হ্যাঁ চপার ভাই এই যে মিনি চপার এটা কি আপনি ভুলে গেছিলেন নাকি এটা ভাই এটা কাস্টমারে সারপ্রাইজ দেওয়ার জন্য লাস্টে বলুম ভাই ওয়াও এই দেখেন কি সুন্দর একটা জিনিস সুন্দর একটা চপার কিন্তু আছে আকর্ষণীয় কিন্তু জিনিসটা দেখতে দেখেন আর যারা এই যে আদা রসুন পেঁয়াজ চপিং করতে গিয়ে অনেক ঝামেলা করে ঝামেলা করেন কিছু করতে পারেন না এই যে সব করতে পারেন কিন্তু এই চপারটা কিন্তু আপনি গিফট পাচ্ছেন একটা আপনি কিনলে একটা চপার গিফট পাবেন দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর একটি চপার আর কথা হচ্ছে হোম ডেলিভারি কি ধরনের প্রোডাক্টের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ